লেখে সার্চ করে দিবেন সিম্পলি। সার্চ করলেই দেখতে পাচ্ছেন কি আমার এখানে মেলবেত চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের আইফোনে মেলবেত অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা না কেটে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন, তাহলে এটা নিয়ে আপনারা কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি ওদের কিছু কথা বলে নিতে চাই। যেমন যারা আমার প্রোমোকোড NIROB130 এই প্রোমোকোডটা ইউজ করে অ্যাকাউন্ট করবেন, তাদের অ্যাকাউন্টের এনি প্রবলেম, ডিপোজিট প্রবলেম, উইথড্র প্রবলেম, অন্যান্য যে কোনো প্রবলেমে আমার কাছে পার্সোনালি সাহায্য নিতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়ায় মূল ভিডিওতে চলে যাই। আপনারা সবার প্রথমে কি করবেন, অ্যাপ স্টোরে চলে আসবেন। অ্যাপ স্টোরে চলে আসবেন। অ্যাপ স্টোরে আসার পর সিম্পলি যে উপরে দেখতে পাচ্ছেন একটা ম্যান আইকন দেওয়া আছে, সিম্পলি ম্যান আইকনে ক্লিক করে দিবেন। ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যে তাহমিদ করিম, আপনার অ্যাপেল আইডি যেটা আছে, ঠিক আছে, অ্যাপেল আইডিতে ওইখানে ক্লিক করে দেবেন। তো আপনার ফেস ভেরিফিকেশনটা নিয়ে নিবে। অ্যাপেল আইডিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি /রিজিয়ন, ঠিক আছে। আপনারা সিম্পলি এখানে আমার ইউনাইটেড স্টেট করা আছে, আপনারা হয়তো অন্যান্য বাংলাদেশ বা যে দেশের নিয়েছেন সেটা করা থাকতে পারে, বা যে দেশে সেট আপ করছেন আপনি আপনার ফোনটা ওটা থাকবে। আপনারা সিম্পলি কী করবেন, ওই জায়গায় ক্লিক করার পর চেঞ্জ কান্ট্রি অর রিজিয়ন, এই জায়গায় চেঞ্জের ওখানে ক্লিক করে দেবেন। সিম্পলি এই জায়গা থেকে আপনারা ইজিপ্ট যে দেশটা আছে ওই দেশটা খুঁজে বের করবেন। এখানে দেখেন এই যে ইজিপ্ট করে দেবেন, সিম্পলি ইজিপ্ট করে দেওয়ার পর এখানে অ্যাগ্রি করে দিবেন। মানে আরবি দিয়ে লেখা আছে, আমার পড়ার কিছু নেই। এখানে নন করে দিবেন এই জায়গায়, ঠিক আছে। যে উপরে দেখতে পাচ্ছেন আমি এগুলো মার্ক করে দেবো, সমস্যা নেই। এখানে নন করে দিবেন। নন করে দেওয়ার পর এই যে এখানে অ্যাড্রেস যাবে, আপনার অ্যাড্রেসটা দিবেন আর কি, যেটা মন চায়। যেমন করে হালকা শব্দ, বেশি শব্দ দিবেন না, তাহলে মনে করেন ঝামেলা হয়ে যেতে পারে। এই যে স্ট্রিটের এইখানে দিয়ে দিবেন, যে কোনো একটা এইখানে দিয়ে ডান করে দিবেন। পোস্টাল কোড আপনারা এক্সাম্পলের জন্য স্বরূপ 4টা দিবেন প্রথমে। তার রেজিস্টার নাম্বার শুরু হয় +20 থেকে, ঠিক আছে। +20 আপনারা 20 দিবেন এই জায়গায়, প্লাস এখানে হবে না। তারপরে এক্সাম্পলের স্বরূপ কিছু নাম্বার দিবেন আপনারা। আপনারা যদি চান আপনি ইয়ে করতে পারবেন, ক্রোমে গিয়ে সার্চ করবেন, যে ইজিপ্ট ফোন নাম্বার দিয়ে সার্চ করবেন, ওখানে লিস্ট পেয়ে যাবেন, যে কোনো একটা নাম্বার চাইলে ইউজ করতে পারবেন। কারণ নাম্বারে কোনো কোডও যাবে না, কিছুই যাবে না, ওটা তেমন কোনো ইম্পর্টেন্ট না। আবার আপনি আবার আপনার কাজ হয়ে গেলে পরবর্তীতে আপনার যেটা আগে ছিল ওটা চেঞ্জ করে নিতে পারবেন। তো দেওয়ার পরে সিম্পলি নেক্সটে ক্লিক করে দেবেন। এখানে যদি কোনো কিছু ভুল হয় সেটা এখানে শো করবে। এই যে আমার পোস্টাল কোডটা ভুল হয়েছে, ঠিক আছে। আমি এখন পোস্টাল কোডটা একটু ইয়ে করবো, বের করে ট্রাই করবো। দু একবার ট্রাই করবেন, বা আপনি চাইলে সিম্পলি ইয়ে করতে পারেন। এই যে এখানে যেমন হচ্ছে না, আমি আনুমানিক দিছি সে কারণে হইতেছে না। যাই হোক, আপনারা সিম্পলি কী করবেন, আপনার ক্রোমে চলে আসবেন। ক্রোমে চলে আসার পর সরি ওয়েট করেন একটু, EZYPT ইজিপ্ট পোস্টাল কোড, এই যে পোস্টাল কোড লেগে সার্চ করে দিবেন। এখানে সার্চ করে দেওয়ার পর আপনারা সিম্পলি দেখতে পারবেন যে 5 ডিজিটের কোড হয়ে থাকে এটা, ঠিক আছে। যে কোনো 5 সংখ্যার কোড হবে, ঠিক আছে, 5 সংখ্যার পোস্টাল কোড হবে ইজিপ্টের। তারপরে আমি এই জায়গায় একটু ইয়ে করে নিব, এই যে এখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড হচ্ছে 12955। আপনারা চাইলে এই পোস্টাল কোডটা ইউজ করতে পারবেন, 12955 আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন, 12955। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে আপনাকে আর কিছুই করতে হবে না। আপনারা জাস্ট এবার কি করবেন, সার্চ বারে চলে আসবেন। আপনার সার্চ বারে আসার পর এখানে লিখবেন মেলবেত, লেখে সার্চ করে দিবেন সিম্পলি। সার্চ করলেই দেখতে পাচ্ছেন কি আমার এখানে মেলবেত চলে এসেছে। আমি এখন সিম্পলি গেটে ক্লিক করব। গেটে ক্লিক করার পর আপনার যেগুলো ইনস্টলেশন অ্যাক্টিভেট করা আছে ওগুলো ইনস্টল করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল হচ্ছে। এবং আমার এখানে কিছুদিন আগে কীভাবে OneXBet ডাউনলোড করবেন সেটার ভিডিও দেওয়া আছে, আমার যদি লাগে সেটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য।